আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? ভালো আছি। আচ্ছা মামুন, আপনার কি হয়? আমার ছেলে, ওর কি হয়েছিল? ওর কানে দিয়ে পানি যেত, ফুজের সাথে সাথে রক্ত যেত। এটা কতদিন ধরে ছিল? ৬-৭ মাস ছিল। খুব বেশি পরিমাণে ওর কান দিয়ে দেখেছি তোর কানের মধ্যে যে সমস্যাটা ছিল এটা বেশ ভালো পরিমাণে ছিল, তাই না? তখন আমরা সিদ্ধান্ত নিই অপারেশন, তাই না? আমরা কতদিন আগে অপারেশন করি? এক মাস আগে। আচ্ছা এক মাস পরে, ও তো এক মাস পরে আপনারা আসছেন, ও এখন কেমন আছে? জি ভালো আছে। কান দিকে এখন পুঁজ পানি যায়? এখন পুঁজ পানি কিছু যায় না, এখন আগের চেয়ে অনেক ভালো আছে, আগের চেয়ে কানে ভালো শোনে। কান দিয়ে কোনো রক্ত যায়? জি না। কানে এখন সে কি ভালো শুনে? জি ভালো শুনে। কানে এখন সে অনেক ভালো শুনে, তাই না? জি। আমরা ওই যে টিভি তো কানের ইয়ে করে দেখেছি যে সে তার কানটা এখন বেশ ভালো আছে। যা আগে যেমন ছিল কানের মধ্যে পলিপ ছিল, পুঁজ ছিল, এগুলো এখন এই কানের মধ্যে নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে দ্রুত অপারেশনের জন্য আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ওর জন্য অনেক অনেক দোয়া রইল, ও যেন সামনে অনেক বড় একজন মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে। ঠিক আছে, আপনার তো খুশি এখন? এখন তো খুশি আপনার, এখন আর কোনো দুশ্চিন্তা আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।